বেশি ওনার দিকে সবচেয়ে বেশি সামনে ওনারা নিচ্ছে। আমরা আপনাদের কাছে ক্ষমতার জন্য আসিনি, যারা ভালো মানুষ তারা যেন অত্যাচারিত না হয়। পানিতে নিমজ্জিত করেছেন, সেখানে আমাদের অনেক অসহায় মানুষ দীর্ঘদিন থেকে পানি বন্দী হয়ে আছেন। সেই জন্য দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার একটি স্লোগান রয়েছে, সেই স্লোগানটি হলো আপনি আপনার পাশে থাকা যে কোনো অসহায় পরিবারের দায়িত্ব নিন। দেখুন আপনার পাশে একজন বিত্তবান রয়েছে, সেই বিত্তবান যদি পাশে যে আমাদের কষ্ট রয়েছে তাদের দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশে কিন্তু আর অভাব হবে না। আমরা আপনাদের কাছে ক্ষমতার জন্য আসিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা এলাকার সন্তান হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে, খায়দা জিয়ার দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী হিসেবে আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। আমরা ক্ষমতা চাই না, আপনাদের হৃদয়ে যদি আমরা অবস্থান করতে পারি, আল্লাহ ক্ষমতা হলো আল্লাহর দান, আমরা ক্ষমতায় আসবো। আপনারা বিগত দিনে দেখেছেন এই এলাকায় কি পরিমাণ সন্ত্রাস হয়েছে, মেয়ের বিয়ে দিতে গেলেও চাঁদা দিতে হয়েছে, ঘর বাড়ি তুলতে গেলেও চাঁদা দিতে হয়েছে। আমাদের নেতা স্লোগান ওই সকল সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স, ওই সকল সন্ত্রাসীদের বিচার আপনারাই করবেন। কিন্তু যারা ভালো মানুষ আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, যারা ভালো মানুষ তারা যেন অত্যাচারিত না হয়, কিন্তু সন্ত্রাসীদের কোনো মাপ নেই। বিএনপির নেতা তারেক রহমান আপনাদের হৃদয়ে অবস্থান করতে চায়। আমরা যারা বিএনপির কর্মী রয়েছি, আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। ক্ষমতায় আমরা চাই না, আমরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগ হতে চাই না। সন্তান যারা সন্ত্রাস করেছেন তাদের উপযুক্ত বিচার হবেই হবে, কিন্তু কোন নিরু আওয়ামী লীগের প্রতি আমরা কোনো প্রতিশোধ করার নেই। কিন্তু ওই সকল সন্ত্রাসীদের জায়গায় রাম মন্দিরের মাটিতে হবে না। এবং যারা গরিব দুঃখী রয়েছে, ওই বড়মূলের বাস্কেট থেকে তলা বিয়ে চুরিতে প্রেসিডেন্ট জিয়া রহমান খাদ্য সহায় সম্পন্ন করেছিল, আমাদের কোন পরিবার যেন না খেয়ে মারে সেই প্রদেশে আমরা গিয়েছি। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা লড়াই করছি ভোটের।